ভাইও দাৰান ভাই খালি একবি তুলিবাইও খালি একবি ভাই প্লিজ ভাই প্লিজ খালি একবি ভাই এক খালি মাত্ৰ ছবি ভাই দাৰান ভাই আরে ভাই এখানে তো হাসার কিছু নাই আপু আমার যেভাবে অভিনয় করতেছে আমার সিদ্দিক ভাই সেভাবে অভিনয় করার চেষ্টা করতেছে তো আপু আপনি একজন মেয়ে হয়ে যদি এইভাবে কমর দোলান তাহলে তো প্রতিবন্ধর মতো লাগে তো আপনি কমর দোলাবেন এইভাবে সাইড থেকে আপু আমার কমর দোলাচ্ছে আর এই দিক থেকে আমাদের সিদ্দিক ভাই তার দেশের মানুষের কাছে একেবারে টাটা দিচ্ছে কমর দোলাবেন দোলানের মতো তো আপনি এরকম কমর না দিলে যদি সিদ্ধিক ভাইয়ের মতো ভিডিওর মধ্যে টাটা দিতেন তাহলে খুব ভালো হতো মিঠে মিথি এরকম কোমরদোলের প্রতিবন্ধীর মতো ভিডিও করার কি দরকার এবার কর্মদোলন টা ঠিক আছে তো আপু আপনি ষোলো বছর বয়সে আপনি সিদ্দিক ভাইয়ের সঙ্গে প্রেম করতে ধরছেন কে মানে অল্প বয়সে পাকনা হলে যাওয়া হয় আপনি অল্প বয়সে সিদ্দিক ভাইয়ের সঙ্গে রাস্তায় পার্কে সব জায়গায় কর্মরদোলাচ্ছেন দুই চার পাঁচশো টাকা দিয়ে সিদ্দিককে ভারত করে নিয়ে আপনি এখানে পার্কে ওখানে গিয়ে আপনি নাচ গান করে একেবারে লাখ লাখ ভিউস ইনকাম করতেছেন আর ফাক্তালা আমাদের সিদ্দিক ভাই থাকলো ফাঁকা ঠিক কম মানে আমরা সিদ্দিক ভাইকে একেবারে একটা পোষা প্রাণীর মতো ব্যবহার করে যাচ্ছি যে যাভাবে পাচ্ছি আমরা সবসময় সেইভাবে ব্যবহার করার চেষ্টা করছি আমার জবি সব বন্ধ করে দেন কিছুদিন আগে দুইজন ছেলে সিদ্দিক ভাইয়ের বাড়িতে গিয়ে ইসলামিক ভিডিও বানায় সিদ্দিক ভাইকে মাথা টুপি পরিয়ে দিয়ে বেশ কয়েকটি ভিডিও বানায় তো এই সকল ভিডিও দেখার পর আমার সত্যি খুব ভালো লাগছে কিন্তু তারা আবার পরবর্তীতে দেখি তাদেরকে নিয়ে ফানি ভিডিও মিউজিক ভিডিও সব ধরনের টিকটক ভিডিও বানাচ্ছে কি বলবো যাই হোক কি আর বলবো এখন তো আমরা সবাই টাকার পেছনে ভিউজের পেছনে ছুটছি মাকে সত্যের পিছনে কেউ চলি না

তো ভাইদের নিয়ে যদি কথা বলে না কেন তারপরে সকল নোগ্রামী থামবে না এভাবে চালিয়েই যাবে একদম সঠিক কথা তো এই পর্যন্ত আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটা লাইক করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ